বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পেশাগত জীবনে ন্যায় বিচারকের স্থানে বসে দেখেছেন দুর্নীতি মামলা, তার উপর তিনি সাড়া জাগানো নির্দেশ দিয়েছেন। বঞ্চিত চাকরিপ্রার্থীদের মনে আশা ভরসা যুগিয়েছেন তিনি যে তারাও বিচার পাবেন। কিন্তু এই মৌসুমে চাকরিপ্রার্থীদের মনে নেমেছে হতাশার ঝড়। নিয়োগ দুর্নীতি উদ্ঘাটনের পেছনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবদান অনেকখানি। তার নির্দেশেই নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমেছিল সিবিআই ও ইডি। দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হলেও চাকরিপ্রার্থীদের আরও বেশি কিছু চাহিদা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। গঙ্গোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তার বক্তব্য, আমি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছি। গত দুই বা তারও বেশি বছর ধরে আমি কিছু বিষয় নিয়ে কাজ করছি, বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, যেগুলো এক বিশাল দুর্নীতি। এই সরকারের শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন কারাগারে। শ্রম আইনের এসব বিষয় পড়তে গিয়ে আমি অনুভব করেছি যে একজন বিচারকের দায়িত্বে আমার কাজ শেষ হয়ে গেছে। আমাদের দেশে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রচুর অসহায় মানুষ রয়েছে, আমি তাদের জন্য কাজ করতে চাই। তাই আমি ভেবেছি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্র থেকে সেই অসহায় মানুষদের জন্য পদক্ষেপ নেওয়া সম্ভব। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পাঠ আউট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। গঙ্গোপাধ্যায় কোন দলে যোগ দেবেন সে নিয়ে কোনো খবর এখনো অবধি নেই, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে উনি বলেন, রাজনীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো নিষ্ঠাবান মানুষকে দরকার, সে তিনি যে দলেই যোগ দিন না কেন। সেই সঙ্গে তার মতো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিওই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাভাবিক পছন্দ হওয়া উচিত। 2014 প্রাথমিকের চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ অবশ্য মনে করেন, প্রাথমিকের দুর্নীতিতে গঙ্গোপাধ্যায় যখন বারবার সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছিলেন, তখন সেই রায় ডিভিশন বেঞ্চে গিয়ে স্থগিত হয়ে যাচ্ছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শক্তিকে খর্ব করতে আরও বৃহৎ শক্তিকে ব্যবহার করা হচ্ছে। অন্য কথায়, ওনার কাজে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ক্ষমতাশালী লোক তার পেছনে লেগে পড়েছে। তাই এবার হয়তো কোর্টরুম ছেড়ে রাজনীতির ময়দানে নামছে গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছিলেন নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থী ক্যান্সার আক্রান্ত সোমা দাস। বীরভূমের নলহাটি থেকে সোমা রবিবার বলেন, তিনি আমাকে না দেখলে আমি চাকরি পেতাম না। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, আশা করব এবার বিচারপতি হিসাবে না লড়লেও সাধারণ মানুষ হিসাবে লড়বেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছাড়ছেন, তিনি রাজনীতিতে যাচ্ছেন, জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কোন দলে যাচ্ছেন তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। No, that I have not decided as yet as to that. First let me resign, then I'll think about that. আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। কিন্তু এখনো অবধি যা জানা গিয়েছে, তিনি তৃণমূলে কোনোভাবেই যোগ দিচ্ছেন না। এ বিষয়ে যাবতীয় সব আপডেটে খবর জানার জন্য চোখ রাখুন ক্যালকলিংয়ের পর্দায়। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।